চুয়াডাঙ্গা সদর উপজেলার মবিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে ভ্যানচোর আটক করেছে এলাকাবাসী। আজ রবিবার দুপুর দুইটার দিকে মবিনপুর হঠাৎপাড়া থেকে একটি ভ্যান চুরি করে পালানোর সময় এলাকাবাসী তার পিছু ধাওয়া করে। শোলগাড়ি মাটির ভিতরে তাকে ধরে গণধোলাই শেষে পিছিয়ে দিয়েছে এলাকাবাসী। বকুল, আব্বার নাম গোলাম মোস্তফা, গ্রাম কি নাম দাদা নিয়ে এসছে? দাদা আনিস। আনিস বাড়ি কোথায় আনছেন? হ্যাঁ জিনা দাই, আপনি তাহলে এবারে ভ্যান চুরি করেছেন তাই? আমি তো আমার 200 টাকা দিয়ে নিতে হবে। মোটর সাইকেল নিয়ে এসেছিলেন বলে